ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا এজন্য আমরা কার কাছে যাব? إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله যদি সাহায্য চাইতেই হয় আল্লাহর কাছে যাও যদি কিছু চাইতেই হয় আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহর কাছে হাত পাতো কারণ তিনিই তোমার মনের জ্বালা যন্ত্রণা কামনা বাসনা পূর্ণ করতে পারেন তিনি ছাড়া কেউ পারে না চিল্লায় বলেন ঠিক কিনা তো বিপদে পড়েছেন সাহায্য চাবেন কার কাছে অসুস্থ সুস্থ করতে পারে কে অনেক দিনের দাম্পত্য জীবন সন্তান হয় না সন্তান দিবে কে না মাজারে গেলে সন্তান পাওয়া যাবে একটু আকল খাটান মাজারে না গেলে যদি সন্তান না হতো তাহলে ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে গেল গরুর বাচ্চা হয় না মুরগির বাচ্চা হয় না গরু বা গাভী কোন মাজারে যে মানত করেছে তার মানে মাজারে গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেন একজন সত্তা চিল্লায় বলেন তিনি কে আর তিনি চাইলে বড় খুশি হয়ে যায় আর না চাইলে তিনি রেগে যায় আল্লাহ বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সবাই যদি বিশাল এক মরুপ্রান্তরে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে একটার পর একটা সুয়াল আর ফরিয়াদ করা শুরু করে যে আল্লাহ আমার এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও একটার পর একটা মানুষগুলো যদি চাইতেই থাকে আল্লাহ বলে সব মানুষের সব চাওয়াকে যদি আমি পাওয়াতে রূপান্তরিত করি সবাই যা চায় সবও যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইতে হবে কার কাছে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার আল্লাহর নামটা জপতে কেমন লাগে ভালো লাগে না হাজার বছর ধরে তার নামটা আমরা জপছি কখনো কি মনে হয় যে নামটা কেমন পুরাতন পুরাতন লাগে সুবহানাল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন চিল্লায় কোন ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরা গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ অসাধারণ একটা নাম যত পড়ি যত জপি আরো জানতে মনে চায় ঠিক কিনা আসেন সে নামের তিনটা তাকবীর দিয়ে আমরা বিষয়বস্তুর উপর কিছু কথা শুনি আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির glorify the name of your Lord তোমার রবের নামের বরকতের ঘোষণা দাও amplify করো glorify করো صدر جلسہ اولاد رسول حضرت علامہ مولانا سید محمود انور حسین داہر جابری ال مدنی خطیب شاہی جامع مسجد اندرقلعہ চট্টগ্রাম محترمی و مکرمی আমার মাথার তাজ হুজুরের সাথে সরাসরি আমার দেখা হয়েছে এবছর হজে মক্কাতুল মুকাররমাতে আল্লাহু আকবার হুজুর যে আমারে চিনতে পেরেছেন আমার জীবন ধন্য আল্লাহু আকবার আমারে দূর থেকে ডাক দিয়েছে এই আছার এদিকে আমি সামনে গেলাম সালাম করলাম দোয়া চাইলাম হুজুর বলল আমার বাড়ির মাহফিলে কিন্তু আসতে হবে আমি বললাম হুজুর আমি ছোটখাটো মানুষ আমি তো অনেক আগে ডেটগুলো দিয়ে ফেলি হুজুর বলতেছে আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ফাআলু লিমা ইউরিদ তুমি চাইবে একটা আমি চাই আরেকটা হবে ওইটা যেটা চাই আল্লাহ চিল্লায় বলেন ঠিক কিনা তো আমাদের মুরব্বী আমাদের অভিভাবক যাদেরকে আমরা ছাতার মতো মনে করি উই কনসিডার this kind of personality as an shelter umbrella for all the Muslim community of Bangladesh. এজন্য একজন মুরব্বিকে বন্দী রেখে মনে করা যাবে না আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and the guidance to those who are muttaqin. It amon boi je boi kono bhul nai, je boi kono sandeh nai, muttaqin der jonno boi ta ke guideline kore pathiyeche ke abar rabbul alamin bolen kitabun anzalnahu ilayka litukhrijan nasa min adh-dhulumati ila an-nur. Holy and sacred book unto you, in order to lead the mankind out of darkness into the light. Oh Muhammad, keno ei Quran ke tomar upor nazil korechi jano naki? Shono shono, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর দিকে নিয়ে যেতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে কোরআন। চিল্লায় কেউ ঠিক কিনা? এই কিতাবটা পড়াও সহজ, বোঝাও সহজ, আবার হিফজ করে সিনাতে রাখাও সহজ। কোরআন হিফজ করা যদি কঠিন হইতো আমরা কি হাফেজে কোরআন পাইতাম? গোটা বিশ্বব্যাপী এখন হাফেজে কোরআনের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। এটাকে হিফজ করে সিনার ভিতরে ধরে রাখা যায়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর فَهَلْ مِن مُدَّكِرٍ. I've made this Holy Quran very easier for you man to read, to understand and to memorize in your heart. Qurba সহজ, বুঝবা সহজ, হিফজ করে সিনায় রাখবা ওইটাও সহজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে থাকলেই লাভ। কোরআন যারা পড়বে তারা সভ্য হয়, তারা ভদ্র হয়। কোরআন যারা পড়ে তারা আল্লাহওয়ালা হয়, তারা দেশপ্রেমিক হয়। ঠিক কিনা? কোরআন যারা পড়ে তারা টেন্ডারবাজি করতে পারে না। কোরআন যারা মানে তারা চাঁদাবাজি করে না, খাদ্যে ভেজাল দেয় না, মাছে ফরমালিন দেয় না, ওজনে কম দেয় না, এক সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে না। এই কোরআন যারা মানে তারা অন্ধকার রাতে সুন্দরী নারীকে পেলে ধর্ষণের চিন্তা করে না। এটা এমন কিতাব যে কিতাব মানুষকে ভদ্র বানায়, সভ্য বানায়, এডুকেটেড বানায়, কালচারড বানায়, সিভিলাইজড তথা সভ্য বানায়। কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আমরা হচ্ছি উম্মাতুল কিরা, পড়ার জাতি। পড়তে হবে, বাঁচতে হলে পড়তে হবে। কিন্তু আমরা যে কাজটা সবচেয়ে কম করি সেটা হচ্ছে পড়াশোনা। ঠিক কিনা? পড়াশোনার মাত্রা খুব বাড়াতে হবে। আমরা এমন জাতি যে জাতিটাকে বলা হয় পড়াশোনার জাতি। আপনার মন ভালো আছে পড়েন, মন খারাপ তখনও পড়েন, সুস্থ পড়েন, অসুস্থ হয়ে গেছেন পড়েন, দেশে আছেন পড়েন, দেশের বাইরে প্রবাসে পড়েন, মারা যাচ্ছেন তখনও পড়েন, পড়তে পড়তে মরেন। অনেকে বলবে হুজুর এটা আবার কেমন কথা, মরার সময় আবার কি করবো? মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য পড়তে পড়তে মরুন। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এজন্য পড়তে হবে বেশি বেশি, ঠিক কি না? প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ আমাদেরকে পড়তে হবে। জানতে হবে যে আমাদের স্রষ্টা আমাদের জন্য কি নাজিল করেছেন। যা বলা তিনি সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। চিল্লা একদম, ঠিক কি না? এজন্য প্রতিদিন কোরআন পড়তে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমাদেরকে সহি সমাজ দাও, কোরআন বুঝা মানে আমাদের জন্য সহজ করো। আমাকে আজকে একটা টপিক দেয়া হয়েছে, আল কোরআন বিজ্ঞান। কোরআন এবং বিজ্ঞান, আল কোরআন এন্ড সায়েন্স। মনে রাখতে হবে আল কোরআন আল কারীম এটা কিন্তু বিজ্ঞানের কিতাব নয়, এটা সায়েন্সের বই না, এটা গাইডলাইন, এটা হেদায়েতের বই। হেদায়েত দিয়েছে কে? আল্লাহ। মানুষ হেদায়েত দিতে পারে? পৃথিবীর কেউ কাউকে হেদায়েত করতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিকানা আমি আপনারে দেই নাই, হেদায়েতের মালিকানা একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন, ওনার চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আবু তালেব তাকে এত বোঝানোর পরেও তিনি সর্বশেষ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নাউযুবিল্লাহ বলবেন না? বিশ্বনবীকে অনেক শেল্টার দিয়েছে, অনেক আশ্রয় দিয়েছে, অনেক হেল্প করেছে। এজন্য জাহান্নামে সবচাইতে সহজ শাস্তি হবে এই আবু তালেবের। ইউদাউ ফি আখমাসি কাদামাইহি জামরাতা, এই আবু তালেবের পায়ের নিচে দুটো জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ইয়াগলি বিহি দিমাগু, এতে করে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। ওই জান্নাতে আমরা, ওই জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? চিল্লায় বলেন কি হতে চাই? আমরা জান্নাতি হতে চাই। হেদায়েত দেওয়ার মালিকানা হচ্ছে একজনের হাতে, তিনি কে? আল্লাহ। অনেক বাবা ছিল নবী, ছেলেকে হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? অনেক ছেলে আছে নবী, বাবারা হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? অনেক স্বামী নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। অনেক স্ত্রী আল্লাহর প্রিয় বান্দে, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? এজন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো কোরআন এটা হচ্ছে হেদায়েতের কিতাব, কিতাবুল হেদায়া। এটা আপনাকে গাইড দিবে। কোরআন ইজ এ প্রবলেম সলভিং মেথডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোরআন কখনো সমস্যা তৈরি করে না, কোরআন সমস্যার সমাধান দেয়, ঠিক কি না? সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this দুনিয়ায় না খিরা, go back have a look to the holy কোরআনে। তো কোরআন এটা বিজ্ঞানের কিতাব নয়, এটা হচ্ছে হেদায়েতের কিতাব। কিন্তু বিজ্ঞানের বিষয় কোরআনের ভিতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। মানব জাতির প্রয়োজনে লাগে, মানব মণ্ডলীর কাজে লাগে, মানব মণ্ডলীর দরকারে লাগে, এমন কোন জরুরি জিনিস আমি আমার কিতাবের মধ্যে বাদ দেই না। ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবিয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার উপরে এমন এক কোরআন নাযিল করেছি, মানুষের প্রয়োজনীয় সব জিনিসের বিবরণে কোরআনের ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। যা লাগবে সব আছে। তো সেই হিসাবে বিজ্ঞান বাদ যায় নাই, বিজ্ঞানও বাদ পড়েনি, কিন্তু তাই বলে এমন মনে করা যাবে না যে এটা বিজ্ঞানের কিতাব, এটা সায়েন্সের কিতাব। ইটস অ্যাবসলিউটলি রং। এটা ভুল ধারণা। এটা হচ্ছে হেদায়েতের কিতাব, আর হেদায়েত দেয় কে? আল্লাহ। তো কোরআন হচ্ছে একটা তলাবিহীন সাগরের মতো। তলাবিহীন সাগর ছিলেন না? আচ্ছা, এমন সাগর যেটা তলা নাই। কি নাই? কোন দিক দিয়ে যে আমি শুরু করবো সায়েন্সের কথা আমি নিজে এটাই পাচ্ছি না। তো আসুন আমরা একটু একটু করে শুনি কোরআনের ভেতরে আল্লাহ কি বলেছেন। আল্লাহ সব বলেছেন। প্রিভিয়াস হিস্ট্রি, প্রাগৈতিহাসিক ইনফরমেশন, তথ্য উপাত্ত দিয়ে আল্লাহ কিতাবটাকে সমৃদ্ধ করেছেন। ইতিহাস আছে এর মধ্যে, এর মধ্যে মানব মণ্ডলীর প্রয়োজনীয় সব বিষয় আছে, এর মধ্যে দর্শন আছে, এর মধ্যে আইন আছে, আইন রিফর্মেশনের কথা আছে, সংস্কারের কথা আছে, ক্ষমতায়নের কথা আছে, দলাদলির কথা আছে, পার্লামেন্টের কথা আছে, ইসলামী সাম্রাজ্যের কথা আছে। এই কিতাবের ভেতরে সব ধরনের বিজ্ঞানের কথা কাজ করা হয়েছে। পুষ্টি বিজ্ঞানের কথা আছে, খাদ্য বিজ্ঞানের কথা আছে, প্রাণী বিজ্ঞানের কথা আছে, জীব বিজ্ঞানের কথা আছে, মহাকাশ জগতের যে বিজ্ঞান ওই বিজ্ঞানের কথা আছে, এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্বের কথা আছে, কসমোলজি সৃষ্টি তত্ত্বের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন একটা একটা করে আজকে আমরা শোনার চেষ্টা করি, এবং উদ্দেশ্য থাকবে এই যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট বাড়াবো। চিল্লায় কোন ঠিক কিনা? এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা পুষ্টি বিজ্ঞানের কথা বললেন, খাদ্য বিজ্ঞানের কথা বললেন, কোনটা খেলে কোন খাবারটা গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে সে কথা কোরআনের ভেতরে আছে না নাই? কোরআনের ভেতরে প্রাণীর কথা আছে না নাই? প্রাণীর নামে সূরা আছে না নাই? সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা, সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা, সূরাতুল ফিল, হাতির নামে সূরা, সূরাতুল নামাল, পিঁপড়ার নামে সূরা, সূরাতুল নাহল, মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ। মৌমাছির কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। মৌমাছি যে মধু সংগ্রহ করে এটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। রব্বুল আলামিন মৌমাছির কাছে গোপন সিক্রেট মেসেজ পাঠিয়েছেন আর বলেছেন, ও মৌমাছি খবরদার, নিচু জায়গায় মৌচাক বানাবি না, উঁচু জায়গায় বানাবি। আনিত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে মৌচাক বানা, বড় বড় গাছের উপরে মৌচাক বানা, বড় বড় মাচার উপরে মৌচাক বানা, নিচু জায়গায় বানাবি না। সুবহানাল্লাহ। আরব্বুকা ইলা নাহল, মৌমাছির কাছে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়েছে, ওহী করে বলেছে মৌমাছি তুই নিচু জায়গায় বাসা বানাবি না। নিচু জায়গায় বাসা বাঁধলে ঢিল মারার সুযোগ আছে না নাই? যাতে ঢিল মারার সুযোগ এলাকার ছেলেমেয়েরা কম পায়, আল্লাহ তাআলা বললেন উঁচু জায়গায় পাহাড়ে ঘর বানাও, অমিনার সাজা গাছে ঘর বানাও, অমিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গা থেকে ঘর বানাও, যাতে লোকজন ঢিল না মারতে পারে, তোমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন যখন অর্ডার করেছেন তিনি বলেছেন আনিত্তাখিদি। আনিত্তাখিদি উলামা যারা আছেন তারা বুঝবেন এখানে মুয়ান্নাসের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, মানে মৌমাছির মধ্যে থেকে পুরুষ মৌমাছিও আছে, স্ত্রী মৌমাছিও আছে, কিন্তু পুরুষ মৌমাছিকে আল্লাহ অর্ডার করে নাই, আল্লাহ মহিলা বা নারী মৌমাছিকে অর্ডার করেছে। গবেষণায় ধরা পড়েছে যে পুরো মৌচাকের ভেতরে যেই মৌমাছিটা লিডিং দেয় ওটা পুরুষ না, ওটা রানী মৌমাছি, নারী মৌমাছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মৌচাকের ভেতরে একটা লিকুইড পদার্থ পাওয়া যায়, এটাকে বলে প্রোপিলিস। এই প্রোপিলিস কাটা জায়গায় লাগিয়ে দিলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। আর মৌমাছি নিয়ে আসা যে মধু, এটার ভেতরে আল্লাহ তাআলা সব ধরনের ভেষজ উপাদান এবং ন্যাচারাল অ্যান্টিসেপটিক ভরে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ যে জায়গার ফুল ফল গাছ থেকে মৌমাছি মধু সংগ্রহ করে ওই এলাকার গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই, ঔষধি গাছ আছে না নাই, তার মানে মধুকে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ করে নাযিল করেছে কে? আল্লাহ। এক একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ 60000 বীজ পাওয়া যায়। 60000 মৌমাছি নিয়ে একটা মৌচাক গঠিত হয়। সুবহানাল্লাহ বলেন। তিন ক্যাটাগরির মৌমাছি সেখানে থাকে, সেখানে থাকে কুইন বি, সেখানে থাকে মেল বি, সেখানে থাকে ওয়ার্কার বি। অর্থাৎ এমন কিছু মৌমাছি থাকে যাদের কাজ হচ্ছে শুধু মধু আনা, আর এমন কিছু পুরুষ মৌমাছি থাকে যাদের কাজ হচ্ছে বংশবৃদ্ধি করা। আর পুরো মৌচাকের এই প্রসেসিং এবং মেকানিজমটাকে লিডিং দেয় একটা নারী মৌমাছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সিকোয়েন্সের উপর গবেষণা করে 1973 তে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে কার্ল ব্রন ফিশ, সে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ। এটার মধ্যে সে সবগুলো সিকোয়েন্স উল্লেখ করেছে যেটা পুরোপুরি আল্লাহর কোরআনের সাথে মিলে যায়। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার নিউজিল্যান্ডের কিছু রিসার্চাররা খুঁজে পেয়েছে মৌমাছির হুল যদি কোনো বাতের রোগীর গায়ের মধ্যে ঢুকায় দেওয়া যায়, ওই বাতের রোগ ভালো হয়ে যায়। বাতের রোগ হয় না অনেকের, পিঠে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের গায়ের মধ্যে যদি মৌমাছির হুল ঢুকায় দেওয়া যায়। মৌমাছির হুল ঢুকায় দিলে আরাম লাগে না? অনেক কয় জি, কেমন লাগে? ব্যারাম লাগে মিয়া। আরামের বিপরীত কি? ব্যারাম। সাময়িক কিছুটা কষ্ট হলো, মৌমাছির স্টিং যদি হুল যদি ফুটিয়ে দেওয়া যায় যেখানে বাতের ব্যথা, বাতের ব্যথা মুহূর্তের মধ্যে ভালো করে দিবে কে? আল্লাহ। আমি নিজে একজন ইজিপশিয়ান ফিজিশিয়ান, একজন ইজিপশিয়ান ডক্টরকে দেখেছি, উনি ওনার বাতে আক্রান্ত যে রোগীরা আছে এদের পিঠে, এদের ঘাড়ের ভিতরে মৌমাছি না হুল ঢুকায় দেয়। ঘাড়ের মধ্যে ধরে হুল ঢুকায় আর রোগীরা চিল্লাচিল্লি শুরু করে দেয়। দুদিন পরে ভালো। সুবহানাল্লাহ। বাইরে দিকে একই এইভাবে এই মৌমাছির কথা, মধুর কথা আল্লাহ কোরআনে বললেন, কারণ এর আছে নানা ধরনের ব্যবহার। আবার ইদানিংকালে মধু দিয়ে বিউটি কেয়ার হয়, রূপচর্চার কাজে আমাদের মা খালারা ব্যবহার করে। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন ডেকে বললেন, গোলাম এমন একটা প্রাণীর নামে সূরা দিলাম যেই প্রাণীর ভেতরে তোমাদের জন্য বরকত আছে না নাই? আছে। তুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারা مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. سبحان الله. الله مومسيকে সিক্রেট মেসেজে বললেন ثم كلي من كل الثمرة, বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করো। فاسلكي سبل ربك ذللا, আবার মৌমাছির বাসার মধ্যে ফিরে আসো। ইখরুজু মিন বুতুনিহা শারাব, মৌমাছির পেট থেকে শারাবকে বের করে দেয় কে? আল্লাহ। মৌমাছি কিন্তু ফুলের নেকটার, পুষ্পরস সংগ্রহ করে এই রসটা নিয়ে মৌচাকে রাখে না, ওই রসটা মৌমাছি খেয়ে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। মৌমাছির পেটের ভেতরে আল্লাহ তাআলা দুইটা স্টমাক দিয়েছে, পাকস্থলী। আপনার পাকস্থলী কয়টা? আমার কয়টা? কিন্তু মৌমাছির কয়টা? দুইটা পাকস্থলী দিয়েছে। একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খাবার দাবার গ্রহণ করে, ওটাকে প্রসেসিং করে। আরেকটা পাকস্থলীতে ফ্লাওয়ার নেক্টার, দে কালেক্ট দ্য ফ্লাওয়ার নেক্টার, তারা পুষ্প রস সংগ্রহ করে। ওই রস সংগ্রহ করে ওই স্টমাকের মধ্যে প্রিজার্ভ করে। আর স্টমাকের ভেতরে আল্লাহ তাআলা এনজাইম নামে একটা পাচক রস দিয়েছেন, ওই রস দিয়ে ফুলের রসকে পিউরিফাই করে। তারপরে ওর পাছার এদিকে একটা টিউব আছে, ওই টিউব দিয়ে নল দিয়ে সে মৌচাকের ভেতরে মধুটা ঢুকায় দিয়ে আসে। সুবহানাল্লাহ। এত প্রসেসিং করে আল্লাহ তাআলা ফ্রেশ হানি আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর ওই মধু হাতে নিয়ে মুসলমান মধু খায়, শুকরিয়া করে না, গান গায়, মধু হই হই বিষায় না। আসলে নাই মধু হই হই বিষাইলা, অনারণে ভালোবাসার দান দিলা। আসলে নাই। এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। বলবে মধু, খাওয়ায় বিষ। এটা কি ভালো মানুষ? মুনাফিকের স্বভাব হচ্ছে এরা এদিকেও যায় না, ওদিকেও যায় না। নেহি এদার নেহি ওদার, তার মিয়ান মে সাদার বাদা। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া এরা যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যে ক্ষমতায় তখন তারা তেল মারে। আসলে নাই। এরা দুদেল বান্দা, কালমাতুর, চিল্লায় বলেন ঠিক কি না? ডানাও যায় না, বায়াও যায় না। টু ফেসড পার্সোনালিটি, এদের দুই চেহারা। ইউযহিরু খিলাফা মা ইউবদে, মুমিনের চেহারা থাকে একটা, মুমিনের স্বভাব এই মৌমাছির মতো। সুবহানাল্লাহ, আর মুনাফিকের স্বভাব হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে যেয়ে বসে, যেখানে সুন্দর ঘ্রাণ আছে, অ্যারোম্যাটিক পাওয়া যায়, অ্যারোমা পাওয়া যায়, ফ্র্যাগনেন্স পাওয়া যায়, ওখানে যে মৌমাছি বসবে। কিন্তু মাছি সব জায়গায় বসে, সুঘ্রাণ যেখানে পায় ওইখানেও বসে। মিষ্টির দোকানের দরজা খোলা থাকলে মিষ্টির উপরে যায় বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওইটার ভিতরে যায় বসে। এখন আমরা কি মুমিন হব না মুনাফিক হব? আল্লাহ বললেন, তোমাদের জন্য এমন একটা প্রাণীর নামে সূরা দিলাম যে প্রাণীর সাথে মুমিনের মিল হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, মৌমাছি মুখ দিয়ে শুষে রসটাকে মৌচাকে রেখে আসে না, তার পাকস্থলীর মধ্যে জমা করে রাখে, সেখান থেকে খাওয়ার মতো সুস্বাদু মধুর ব্যবস্থা তোমাদের জন্য করে দেয় কে? আল্লাহ। সুন্দরবনের মধু দেখবেন অন্য কালারের। আমি ইয়ামানি মধু খেয়েছি, একেবারে ব্ল্যাক। সাওয়াহিলি মধু ব্ল্যাক, প্রচন্ড গাঢ়, অনেক দাম। মুসলমান মধু খেতে চায় না, মধু খেলে আপনার শরীরটাকে গরম বানায় দিবে কে? আল্লাহ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, নরওয়ে, স্কটল্যান্ড, ওই দেশগুলোতে এত পরিমাণে শীত হয়, ওই শীতের কারণে ওরা ওয়াইন খায়, অ্যালকোহল খায়, হুইস্কি খায়, মদ খায়, শরীর গরম রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য মদ খাওয়াকে হারাম করেছেন, তার বিপরীতে মধু খাওয়াকে তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটার ভেতরে গ্লুকোজ পাওয়া যায়, গ্লুকোজ ছাড়া কিন্তু আমরা বাঁচবো না। আমাদের এনার্জি সাপ্লাই করার জন্য থেকে গ্লুকোজের প্রয়োজন। আল্লাহ তাআলা এটার ভেতরে প্রাকৃতিক গ্লুকোজ দিয়েছেন, সুক্রোজ দিয়েছেন, ফ্রুক্টোজ দিয়েছেন, ক্যালসিয়াম দিয়েছেন, ক্যালোরিজ দিয়েছেন, সব ধরনের ভিটামিনস দিয়ে আল্লাহ এই মধুটাকে সমৃদ্ধ করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর খাবারের তালিকার মধ্যে মধু ছিল শীর্ষে। বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মিষ্টি জাতীয় খাবার খেতে বড় পছন্দ করতেন, আর মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। মধু দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। কয়েকটা জিনিস আছে, বালিশ, বালিশ দিয়ে বিশ্রাম করতে দিলে কখন বলতেন না লাগবে না। মধু দিলে বলতেন না যে নিয়ে যাও। দুধ দিলে বলতেন না যে নিয়ে যাও। পারফিউম, সুন্দর সুগন্ধি দিলে বিশ্বনবী বলতেন না যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বিশ্বনবীর খাবারের তালিকায় শীর্ষে ছিল মধু। বিশ্বনবী মধু খেতে পছন্দ করতেন, বিশ্বনবী তরমুজ খেতে পছন্দ করতেন, শশা খেতে পছন্দ করতেন। আমার প্রিয় নবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ খান তো আপনারা নাকি? কোন আগা খাইলাম, ডোগা খাইলাম, খাইলাম নাকি ডুগডুগি? হ্যাঁ, এই সাদের লাউ খাইবেন। সাদের লাউ তো কিন্তু সুন্নাহ। এরপরে বিশ্বনবী রুম্মা, আনার ফল, ডালিম, আপনারা কি বলেন এলাকায়? ডালিম, এই ডালিম খেতে বড় পছন্দ করতেন। খেজুর খেতে পছন্দ করতেন, রুটি খেতে পছন্দ করতেন, খাসির গোশতের বাজু, প্রাণের গোশত, সিনার গোশত খেতে পছন্দ করতেন। What a choice! What an amazing personality! কি রুচিতা! বিষ্ণুনবীর খাওয়ার সিস্টেম ছিল, বিষ্ণুনবী যা খেতেন ফ্রেশ খেতেন, বাসি কিছু খেতেন না। অল্প খেতেন কিন্তু বাসি খেতেন না। এজন্য দেহের ভিতরে শক্তি ঢুকায় থাকে। সাহাবারা বলতেন, বিশ্বনবী যদি আমাদেরকে নিয়ে কখনো ঘোড়া হাঁকাতো, জোরসে টান মারলে ১-২ মিনিটের ব্যবধানে বিশ্বনবী যে কোথায় চলে যেত আমরা খুঁজেই পেতাম না। সামনে শুধু দেখতে পেতাম ধুলা ধুলা, বালি আর বালি। বিশ্বনবী বলতেন, আমার এক হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকায় দিয়েছে। মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে বিশ্বনবী 3 বার আছাড় মেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মধু খেতেন, ফিটনেস এভাবে হয় নাই। রুকানাকে বিশ্বনবী যে বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? আল্লাহ। রুকানা বলে, আমি ইসলাম মানব না, কালেমা পড়ব না, মুসলমান হব না, এক শর্তে আমি মুসলমান হতে পারি, যদি আমার সাথে কুস্তি লেগে ফাইট লেগে তুমি আমারে হারাতে পারো মুহাম্মদ, আমাকে হারাই দিলে আমি কালেমা পড়ব। বিশ্বনবী বললেন আমি তো কুস্তি খেলি না, রুকানা কাটলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী রহমতের নবী ভাবলেন আমার কুস্তি খেলার কারণে একজন লোক যদি জাহান্নামী থেকে জান্নাতি হয় কুস্তি খেলে সমস্যা কি? বিশ্বনবী বললেন ওকে ডান, চলো খেলি। তো রুকানা লাফাইতে শুরু করছে। আপনারা যারা রেসলিং খেলে এভাবে লাফায়, গায়ের মধ্যে তেল তেল মেখে গ্লিসারিন মেখে এরকম লাফায়, তো বিশ্বনবী তো লাফায় না, কারণ বিশ্বনবী শিলাইবিহীন লুঙ্গি পরতেন। শিলাই ছাড়া লুঙ্গি পরে লাফাইলে সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? ভদ্রভাবে ভদ্র ইমেজ আর মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে। রুকানা বলে মোহাম্মদ লাফাও না কেন? আমি লাফাইতেছি তুমিও লাফাও। বিশ্বনবী বললেন আমি লাফালাফি করি না। রুকানা বলে মোহাম্মদ আমার আগে মারো। বিশ্বনবী বললেন আমার মায়ের ভজন করার মতো মানুষ আল্লাহ দুনিয়াতে পয়দা করে না, তুই মার। রুকানা কয় না আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবীও মারে না, কারণ নবী জানে মানে নবী যাকে হত্যা করে সে জাহান্নামী, আর নবীকে যে হত্যা করে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? যে বিশ্বনবী সহজে কাউকে অ্যাটাক করতে চাইতেন না, কারণ বিশ্বনবীর হাতে নিহত হলে নির্ঘাত জাহান্নাম। রুকানা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মারো। বিশ্বনবী বলে না রুকানা তুমি মারো। কেউ মারে না, খেলাও শুরু হয় না। তো বিশ্বনবী খেলা শুরু করার জন্য ওনার ডান হাত মোবারকটা দিয়ে রুকানার বাঁ হাতের মধ্যে এরকম টাচ করে বলে রুকানা এত লাফাস কেন? ডান হাতটা বাঁ কাঁধের মধ্যে টাচ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই রুকানার মাথায় পানি ঢালে আর বলে রুকানা ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো তোরে ঘুষি দেয় না, বক্সিং দেয় না, খালি ধরছে, বেহুশ হইলি কেন? রুকানা বলে তোরা দেখেছিস যে মোহাম্মদের হাত এখানে লেগেছে, আমার মনে হয়েছে পুরো উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে চেপেছে। তার মানে বিশ্বনবীর গায়ে শক্তি আছে না নাই? আমার সাইয়েদনা ইবনে মাসউদ বলতেন আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিস দিয়ে শিফা নিবা। এক হলো কোরআন, দুই হলো মধু। মধুর ভেতরে রব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা রেখেছে, আবার কোরআনের ভেতরেও শিফা আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন আমি মুমিনদের জন্য এই কোরআনের ভেতরে শিফা রেখেছি, রহমত রেখেছি, বরকত রেখেছি। আরক দিয়ে কোরআনটারে পরিপূর্ণ করেছে কে? সূরাতুল ফাতিহা পড়ে ফুদিলে অসুস্থ সুস্থ হয়, বিশ্বাস হয়? সন্দেহ লাগে মনে হয়? বিশ্বাস হয় সবার? বিশ্বাস যদি হয় তাহলে কাজ করবে। ফুদে আর সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে। সূরাতুল শিফা। বিশ্বাস যদি হয় তাহলে ফুদে কাজ করবে। বিশ্বনবীর সাহাবারা এক সফরে বের হলেন, দেখলেন যে অনেক লোক জটলা পাকিয়ে আছে। সাহাবী বললেন কি হয়েছে? বলল আমাদের নেতাকে সাপে কামড়েছে, মারা যাবে। সবাই নেতার চারদিকে বসে বসে মন্ত্র পড়তেছে সুমন্তর সুকালিকুত্তার ভূত। এগুলোতে কি অসুস্থ ভালো হয় না, আরো অসুস্থ হয়ে যাবে, কাজ হচ্ছে না। বিশ্বনবীর সাহাবা বলে আমারে দাও, আমি কাজ করে নেই। লোকেরা বলে পারবে না। বিশ্বনবীর সাহাবা বলে এমন দোয়া আমার কাছে জানা আছে, এই দোয়া পড়ে ফুলের মধ্যে অসুস্থ রে সুস্থ করে দেয় কে? সবাইকে ঠেলে রোগীর কাছে যে বিশ্বনবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, ফু দিতে দেরি সুস্থ হয়ে যায়। তার মানে ফুয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি ফু দিলে ওইটাও ফু, হুজুরে যদি ফু দেয় ওইটাও ফু, ঠিক কি না? আপনার ইমান ইমান, সাইয়েদরা বেলালের ইমান ইমান, চিল্লায় বলেন ঠিক কি না? আমার ইমান ইমান, আবার সাইয়েদরা ওমর ফারুকের ইমান ইমান, চিল্লায় বলেন ঠিক কি না? পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, তারে বলো পুরুষ কামায় যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে সিরিয়াতে ভাইরা মরে যেই মান বাস্তবে নাই যেই মান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা এখন ঠিক কিনা তাহলে বিশ্বনবীর খাদ্য তালিকায় ছিল মধু মধু খাইবেন আজকে থেকে মধু খাবেন তো মধুর মধ্যে বরকত রেখে দিয়েছে কে তার মানে পুষ্টি বিজ্ঞানের কথা কোরআনে আছে না নাই আবার রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'ইবা নুসকিনকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারজিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন প্রাণীকুলের মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে ওদের পেটের ভেতর থেকে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দেয় কে দুধটা কেমনে বের হয় জানেন মিন বাইনি ফারজিন ওয়া দামিন লাবানা ফারজ মানে হচ্ছে গোবর ফারজ মানে গোবর কথা কর আর দাম মানে রক্ত ফারজ মানে গোবর আর দাম মানে রক্ত রক্ত আর গোবরের মাঝখান থেকে দুধ বের করে কে আল্লাহ কি আজীব কথা কি আজীব মেকানিজম what an amazing mechanism of discharging milk from animal's body গাভীর পেট থেকে ওলান থেকে দুধ বের হওয়ার কি অসাধারণ কৌশল এই কৌশলীটা কে আল্লাহ এই ইঞ্জিনিয়ারটা কে রব্বুল আলামিন বলেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানা গরু খাবার খেলে ওই খাবার থেকে রক্ত হয় আবার ওই খাবার থেকে গোবর হয় একদিকে রক্ত চলে যায় আর একদিকে গোবর চলে যায় রক্ত নাপাক গোবর নাপাক কোন ঠিক কি না রক্ত দুর্গন্ধ গোবরের ভিতরে দুর্গন্ধ আছে না নাই আছে দুই নাপাকের মাঝখান থেকে দুই দুর্গন্ধযুক্ত পদার্থের মাঝখান থেকে দুধ বের করে আনে কে গোবর ঘাস খায় লতা খায় পাতা খায় এগুলো থেকে গোবর হয় পেটের ভেতরে আবার রক্ত হয় কিন্তু দুইটার মাঝখান দিয়ে আল্লাহ দুধ বের হয় একটা নলা বের করে দিয়েছেন সুবহানাল্লাহ সুষম খাবার আবার বাছুর না হলে দুধ পাওয়া যায় না আপনারা নিশ্চয়ই গরু ছাগল এগুলো পারেন না গাভী যদি বাচ্চা না দেয় ওটা ওলান টানলে দুধ বের হয় সুবহানাল্লাহ আবার যেই গরুটা 20 কেজি 30 কেজি দুধ দেয় এই ওলান থেকে দুধ বের হয় কিন্তু ওলান কাটলে এক ফোঁটা দুধ পাওয়া যায় না তার মানে এটা একটা স্পেশাল মেকানিজম গোবর আর রক্তের মাঝখান থেকে এই নিঃসরিত তরল দুধ বের করে দেয় কে আল্লাহ এটা সুষম খাবার খাদ্যের যে 6টা পুষ্টিগুণ এই 6টাই আল্লাহ দুধের মধ্যে রেখেছে সুবহানাল্লাহ বাইরে দিকে এক কয় শুধু পানি খেয়ে 3-4 দিন বাঁচবেন আপনি পানির মধ্যে যদি আমি লবণ ছিটিয়ে দেই লবণ হচ্ছে এটার ভিতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার এটা খেলে আপনি 7-8 দিন 10 দিন বাঁচতে পারবেন লবণযুক্ত পানি মানে স্যালাইন খেয়ে কিন্তু দুধ দিলে যদি হজম করতে পারেন আপনি বাঁচবেন আল্লাহু আকবার বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে দুধও ছিল শীর্ষে বিশ্বনবী বললেন আমি যখন মেরাজে গেলাম সাইয়েদনা জিবরাইল আমার সামনে 3টা পানির পাত্র দিলেন একটার ভিতরে ছিল দুধ কাদা ফিহি লাবান কাদা ফিহি খামার একটার মধ্যে ছিল মদ কাদা ফিহি আসাল একটার মধ্যে ছিল মধু 3টা পাত্র আমাকে দিলেন আমার পরীক্ষা করা শুরু হয়ে গেল 3 পাত্রের একটার মধ্যে দুধ আর একটার মধ্যে মধু আর একটার মধ্যে মদ দেয়া হলো বলা হলো ও নবী 3টার মধ্যে থেকে একটা আপনি বাছাই করে নেবেন জামাই আসলে মাঝে মাঝে পরীক্ষা করে না ট্যাংরা শরবত বানায় সবগুলোর মধ্যে লবণ দিয়ে ভরে রাখে একটা শুধু মিষ্টি ট্যাংরা রাখে আছে না লক্ষ্মীপুরে মনে এগুলা নাই আমাদের ওদিকে করে 10টা গ্লাস সবগুলোই ট্যাংরা শরবত হলুদ কালারের কিন্তু প্রত্যেকটার মধ্যে লবণ দিয়ে ঢাকা একটা আছে মিষ্টি করে জামাই বাবু বের করে আর না বের করতে বললে 50,000 করে বান্ডিলের দরকার আছে না বিশ্বনবীকেও মেরাজ রজনীতে 3টা গ্লাস দেয়া হলো একটা দুধ একটা মধু আর একটার ভিতরে মদ বলা হলো নবী এবার আপনি চুজ করেন আপনার পরীক্ষা। বিশ্বনবী বললেন আফাসতুল কাদাফি ইল্লা মা আমি ওইটা নিলাম যেটার ভিতরে দুধ আছে। আল্লাহু আকবার। সাইয়েদনা জিবরাইল বললেন আফাসতাল ফিতরা, ও নবী আপনি ধরেছেন যেটা ওইটা আপনি ধরেছেন, আপনি নিজে যেমন ধরেছেন তেমন। সুবহানাল্লাহ। আপনার রুচির সাথে যেটা যায় আপনি ওইটাই ধরেছেন, আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন। বিশ্বনবী দুধ খেতে খুব পছন্দ করতেন, আবার বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা এই গরুর দুধটা ঘাস, সবুজ ঘাস আর লতা পাতার নির্যাস, এটা খাওয়া ফিহি শিফা, এর ভিতরে শিফা আছে। ফি লুহুমিহা দা ও ফি লাবানিহা শিফা। বিশ্বনবী বললেন বেশি বেশি গরুর দুধ খাবা, তবে গরুর গোশত বেশি খেও না, গরুর গোশতের ভেতরে রব্বুল আলামিন রোগ রেখে দিয়েছে, কিন্তু গরুর দুধের ভেতরে রব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছে। গোশতের মধ্যে রোগ আছে না, ডায়াবেটিস, হার্টের সমস্যা যাদের, হার্টের ব্লক পড়ে যায়, ডাক্তারদের কাছে গেলে বলেছে রেড মিট খাওয়া যাবে না, লাল গোশত যারা খায় তারা যেন আমার কাছে সিরিয়াল না দেয়, এরকম অনেক ডাক্তাররা বলে। জানেন কোলেস্টেরল বেশি, মনে রাখবেন যে প্রাণীর পা বেশি ওইটার কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? কথা কন, পা নাই, মাছের ভিতরে কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? দুই পা, তার মানে কিছুটা কোলেস্টেরল আছে। গরুর কয় পা? চার পা, তার মানে কোলেস্টেরল বেশি। এবার বলেন চিংড়ি মাছের কয় পা? হিসাব নাই, এটার ভিতরে কোলেস্টেরলের হিসাব নাই, এজন্য খাওয়ার সময় সাবধান। বিশ্বনবী বললেন গরুর দুধ খেও, গরুর গোশত খাও না, দুধের ভেতরে আছে শিফা, গোশতের ভেতরে আছে রোগ, এজন্য গরুর দুধ বেশি বেশি খাওয়ার দরকার আছে না? আমার মাইকের আওয়াজ যদি কোনো মা বোনদের কানে যায়, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াবেন। রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা। দুনিয়ার মা গুলো যেন তাদের সন্তানদেরকে টানা পরিপূর্ণ 2 বছর বুকের দুধ খাওয়ায়। আদেশটা কার? আল্লাহ। বুকের দুধ, মায়ের বুকের দুধ প্রথম দিকে যেটা আছে ওইটাকে শাল দুধ বলে। এটার ভিতরে আল্লাহ তাআলা ওই বাচ্চা জীবনের জন্য প্রাকৃতিক প্রথম টিকা হিসেবে এই দুধটাকে পাঠিয়েছে। বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা মায়ের বুকের শাল দুধ। এজন্য মায়েরা দুধ খাওয়ানো থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করবেন না। অনেক মহিলাদের ইদানিং ব্রেস্ট ক্যান্সার দেখা দিয়েছে, যেই মায়েরা বাচ্চাদেরকে নিয়মিত দুধ খাওয়ায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি একেবারে কমে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যেই মাগুলো ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ায় ওই মা বাবার শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকা লাগে না। চিল্লা এখন ঠিক কিনা? আর যেই মা ডানু খাওয়াবে, মিল্ক ভিটা খাওয়াবে, সিরেলা খাওয়াবে, বুকের দুধ খাওয়াতে চায় না, এরকম আছে না নাই? আপনাদের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটানোর সম্ভাবনা আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। রাজি আছেন তো সবাই? তার মানে কোরআনের ভেতরে পুষ্টি বিজ্ঞান, খাদ্য বিজ্ঞানের কথা বলে দিয়েছে কে? আবার কোরআনের ভেতরে কসমোলজির কথা আছে না? সৃষ্টি তত্ত্বের কথা বললো কে? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন don't the disbelievers see the heavens and the earth were joined together and then I make it separated with a gigantic sound and explosion. কাফের মুশরিক নাস্তিকের বাচ্চারা কি দেখে না আকাশ জমিন সবকিছু একসাথে ছিল বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে? এই মহা বিশ্বটাকে সুন্দর করে তৈরি করেছে কে? এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবকিছু আদিতে একসাথে ছিল। একটা বিন্দুতে ছিল। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে সিঙ্গুলারিটি, মহা একত্ব। ঘন ছিল, কনডেন্স ছিল, প্রেসাইজ ছিল। এরপর একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে, একটা আওয়াজের মাধ্যমে সবকিছু তৈরি করেছে কে? আল্লাহ। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। শুনছেন না অনেকে? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী, গত বছর মারা গিয়েছে, স্টিফেন হকিং, মোটর নিউরোলজিতে আক্রান্ত ছিল, ব্রেনের সমস্যা, প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, কথা বলতে পারতো না, এরকম বাঁকা হয়ে তাকিয়ে থাকতো, মুখ বাঁকা করে। গত বছর মারা গিয়েছে। সে একটা বই লিখেছে, A Brief History of Time, From Big Bang to Black Hole. ওই বইয়ের মধ্যে তিনি বলেছেন এই বিগ ব্যাং থিওরির কথা, যে বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে এই অতি ক্ষুদ্র জিনিসের বিস্ফোরণ ঘটে, এরপরে সময়ের সূচনা হয়, টাইম শুরু হয়, পৃথিবীর মহাবিশ্বের এই চলাচল শুরু হয়, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, চাঁদ, সূর্য সবকিছু মহাশূন্যে ঘুরতে শুরু করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, আল্লাহ এটার নাম দিয়েছে কোন, আল্লাহ এটার নাম দিয়েছে কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি একটা শুধু শব্দ উচ্চারণ করেছিলাম, ওই শব্দের আওয়াজে মহাবিস্ফোরণে এই মহাবিশ্ব অস্তিত্ব লাভ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই শব্দটা ছিল কোন। চিল্লায় বলেন শব্দটা কি? আর ধরে বলেন কোন। বি ইট ওয়াজ, বি হো ফায়াকুন, ইট ওয়াজ। তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি হয়ে এক্সপ্যান্ড হচ্ছে। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আমি নিজ হাতে আকাশগুলো বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, মহাবিশ্বটা বানালাম। বানানোর পর থেকে সবকিছু সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। মহাবিশ্বটা ডে বাই ডে ইটস অ্যাক্সেলারেটিং, এক্সপ্যান্ডিং, বাড়ছে। এটা প্রমাণ করেছে মাত্র ২০ বছর আগে ১৯৯৮ সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্টের নাম অনেকে শুনেছেন। এই প্রজেক্টের গবেষণা এবং রিসার্চের মধ্য দিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে যে মহাবিশ্ব এক জায়গায় নেই, এটা সম্প্রসারিত হচ্ছে, প্রতিনিয়ত এটার সাইজ শুধু বাড়ছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত বিশাল করে যে মহাকাশের জগৎ আল্লাহ তৈরি করেছেন, এটা বোঝানো অনেক কঠিন। এই যে আমরা যে এলাকায় বসে আছি, এলাকার নাম কি? হায়দারগঞ্জ। এটা বলতে ইউনিয়ন না? আচ্ছা, এটা কোন জেলায় পড়ছে? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা। দেখেন, লক্ষ্মীপুর জেলার তুলনায় আমাদের এই মাহফিলের এই জায়গাটা ছোট না? আচ্ছা, এর চেয়ে বড় হচ্ছে হায়দারগঞ্জ, হায়দারগঞ্জের চেয়ে বড় হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর হচ্ছে বাংলাদেশের ৬৪টা জেলার একটা জেলা, ঠিক না? এই ৬৪টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আমাদের এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে পৃথিবীর প্রায় ২০০খানা দেশের মধ্যে থেকে অনেক বড় সাইজের একটা দেশ, তাই না? কতটুকু? ওয়ার্ল্ড অ্যাটলাসে, ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশ এই কথাটা লেখা জায়গা পাওয়া যায় না, এতটুকু জায়গা আমরা পাই না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে ২০-২৫ গুণ বড়। কানাডা, নর্থ আমেরিকা এই দেশগুলো বাংলাদেশের চেয়ে কয়েকশো গুণ বড়। এরকম ২০০টা দেশ নিয়ে পৃথিবী। এই দেশগুলো হচ্ছে পৃথিবীর ৩০ ভাগ, আর বাকি ৭০ ভাগ হচ্ছে শুধু হানি আর হানি। হ্যাঁ, কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। পড়েন। তার মানে গোটা বিশ্বের সবগুলো দেশ মিলে ৩০ ভাগ, বাকি ৭০ ভাগ কি? হানি। পানি। তো এই ৭০ ভাগ আর ৩০ ভাগ মিলে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবীর তুলনায় তাহলে এই হায়দারগঞ্জের আজকের মাহফিল কত ছোট। সুবহানাল্লাহ। বাইরে গিয়া কি বিশাল আমাদের এই পৃথিবী, কি বিশাল, কি বিশাল আমাদের পৃথিবী। এই পৃথিবীর চেয়ে এই যে সূর্যটা আমরা দেখি, এটা নাকি ১৩ লক্ষ গুণ বড়। আমাদের এই বিশাল পৃথিবীর চেয়ে সূর্যটা কয় গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না? সূর্যই কি সবচেয়ে বড় তারা? এটা খুব ছোট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের স্টার বা তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস। এই যে বেটেলজিউস তারার কথা বললাম, এই বেটেলজিউস যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে বেটেলজিউস কি অনেক বড় তারা? বেটেলজিউস রে খায়া ফেলতে পারে এরকম বিশাল বিশাল তারা মহাশূন্যে তৈরি করে রেখেছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম একটার চেয়ে আরেকটা বড়। এরকম লক্ষ লক্ষ, উজুত লক্ষ, নিযুত কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অট্রিলিয়ন কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম দিয়েছে সায়েন্টিস্টরা মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি মানে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি নাম? আমাদের গ্যালাক্সি থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে চায় কত সময় লাগবে শুনতে মনে চায়? আপনারা জানেন প্রতি সেকেন্ডে আলো, লাইট, এই যে লাইট দেখা যায়, আলো সেকেন্ডে কত কিলোমিটার বেগে ছুটতে পারে? 1,86,000 মাইল বেগে। এটা শুধু মুখে বললে হবে না। Can you imagine, man? আপনি কি কল্পনা করতে পারেন? এক সেকেন্ড এক ঘন্টায় না, এক মিনিটেও না, এক সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে। এই আলোর গতির সমান কোন রকেট যদি আমরা বানাতে পারি, শুনতেছেন মনোযোগ আছে তো? আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর গতির সমান গতি সম্পন্ন কোন রকেট যদি আমরা বানাতে পারি, যেই রকেটটা সেকেন্ডে চলবে 1,86,000 মাইল বেগে, তাহলে ওই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে যদি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে আমরা যেতে যাই, তাহলে আমাদের 25 লক্ষ বছর লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার, 2.5 মিলিয়ন আলোকবর্ষ। তার মানে 25 লক্ষ বছর আপনার লাগবে যেই রকেট সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। এত গতি সম্পন্ন রকেট দিয়েও আমাদের কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে আমাদের কয় লক্ষ বছর লাগবে? 25 লক্ষ বছর লেগে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মহাকাশ জগতের কথা কোরআনের ভেতরে বলেছে কে? আল্লাহ। এমব্রায়োলজির কথা বলেছে কে? আল্লাহ। আমরা যে মায়ের পেট থেকে কিভাবে বেরোলাম এই কথা কোরআনে আছে না? নাই আছে। আমার এমফিলের রিসার্চ ছিল এমব্রায়োলজির উপর। এটাকে আরবিতে বলে ইলমুল আজিন্না, ভ্রূণ তত্ত্ব। How the little embryo develops in mother womb, মায়ের পেটের ভেতরে এই ছোট্ট থেকে আমরা কিভাবে বড় হলাম। হাফ আর লিয়েন হুক নামে দুইজন বিজ্ঞানী 1977 এ বীর্যের ভেতরে, শুক্রাণুর ভেতরে যে প্রাণের অস্তিত্ব আছে এটা তারা আবিষ্কার করেছে। কিন্তু 1,500 বছর আগে এগুলোর তথ্য উপাত্ত দিয়ে কোরআনটাকে ফাঁসিয়ে ভরে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো মানুষটা কিছুই ছিল না, ঠিক কি না? এই যে আমরা 3.5 হাতের লম্বা চূড়া একজন মানুষ, মায়ের পেটের ভিতরে কি আমরা এত বড় ছিলাম? কত ছোট ছিলাম আপনি জানেন? আমরা শুক্র ছিলাম না, আমরা শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি অণু থাকে, কথা কয় না? এক ফোঁটা বীর্যের ভেতরে, এক ফোঁটা স্পার্ম ড্রপের ভেতরে অণু থাকে 20 কোটি। ওই 20 কোটির মধ্যে একটা ছিলাম আমি, একটা ছিলেন আপনি, একটা ছিলেন আপনি। আমরা শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, শুক্রেরও ছোট। এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে, তার একটা ছিলাম আমি। ফাইট করে দুনিয়াতে আসার সুযোগ আমাকে করে দিয়েছে কে? ছোট্ট ছিলাম মায়ের পেটের ভেতরে। বর্ষাকালে দেখবেন ব্যাঙের বাচ্চা, কালো কালো ব্যাঙের বাচ্চা পানিতে লাফালাফি করে না? ছোট্ট বাচ্চারা এগুলোর মাছ ভেবে ভুল করে পানিতে নিয়ে আসে, আর মায়ের ধরে দেয় কোন মাছ নিয়ে আসছে, আসলে কি মাছ? ব্যাঙের বাচ্চা। এই ব্যাঙের বাচ্চার মতো আমরা ছিলাম, জোকের মতো মায়ের জরায়ু দেয়ালের মধ্যে লেপ্টে ছিলাম। ওভাম আর স্পার্ম ড্রপ মিলে আমরা হলাম জাইগট। তারপরে আমরা হলাম ভ্রূণ, হয়ে গেলাম এমব্রয়ো, সেখান থেকে আমরা হয়েছি ফেটাস, ইনিশিয়াল স্টেজ। দেখেন নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, then the blood clot, and finally the needle stays. ছোট্ট এক ফোঁটা শুক্রাণু ছিলাম, সেখান থেকে আমাকে আল্লাহ জমাটবদ্ধ রক্ত বানালেন, গোশতের পিণ্ড বানালেন। এই গোশতের ভেতরে আল্লাহ তাআলা মায়ের পেটের ভেতরে এই টাইমটাতে আমার ভেতরে তিনি স্কেলচন দিলেন। আল্লাহ বলেন ফি যুলমাতিন সালাস, তিনটা অন্ধকার প্যাকেটের ভিতরে মায়ের পেটে তোমাকে বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। আমার স্কেলিটন দিলেন, স্কেলিটন বুঝেন তো, কঙ্কাল। আমার স্কাল দিলেন, মাথার খুলি। আমার একটা স্পাইনাল কর্ড দিলেন পিঠের ওখানে। আমার রেসপিরেটরি সিস্টেম, আমার হেয়ারিং সিস্টেম, আমার নার্ভ সিস্টেম আমার দেহের ভেতরে তখন আল্লাহ তাআলা রূহের ফুৎকার দিলেন। আমার গলব এবং ফুসফুসের কাজ শুরু হয়ে গেল। ধপ ধপ, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। ফুসফুসের কাজ হচ্ছে দম নেয়া আর দম ছাড়া। এই দম যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, আমাদের রূহ কি আর থাকবে? দম ফুরালে আমরা কি হব? খুশ। আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। আস্তে আস্তে বড় হতে লাগলাম। আল্লাহ কালব দিলেন, সবচেয়ে দামি অঙ্গ। এই কলবের মধ্যে জিকির ভরতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া কলবের কোনো কিছু দিয়ে ঠান্ডা প্রশান্তি হয় না। কিন্তু অনেক কপাল পোড়া কুলাঙ্গা এই কলবের ভিতরে আল্লাহর জিকির না বসায় আয়না বসাইতে চায়। আসলে নাই, বলে আয়না বসায় দেব কলবের ভিতর। আল্লাহ বলেন তোমার সৃষ্টি তত্ত্বের দিকে একবার নজর করে তাকাও। ছোট্ট মানুষ থেকে তোমাকে বিশাল করে তৈরি করলো কে? এজন্য মানুষের জন্য অহংকার সাজে না, মানুষের জন্য হুমকি ধামকি ক্ষমতার দাপট দেখানো সাজে না। ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? ফেরাউন অনেক বড় ক্ষমতাশালী ছিল, নমরুদ তোমার চেয়ে অনেক বড় ক্ষমতাশীল ছিল, সাদ্দাত তোমার চেয়ে অনেক বড় পাওয়ারফুল ছিল। আবু বকরের নাম শুনলে মক্কার মরুজমিন থারথার করে কাঁপত। এখন কেউ তাদের নাম মনে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? জীবিতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লা এখন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, আমাদেরকে চলে যেতে হবে। এজন্য সংক্ষিপ্ত এই পৃথিবীতে আমরা গোলামি করব শুধু একজনের। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। সাহায্য চাইব একজনের কাছে, তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না, দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের